হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মাম সিডনি আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল সাড়ে ছয়টা আজকে সকাল ভোর ভোর ঘুম থেকে উঠেছি কেননা আমাদের আজকে অনেক দূরে যাওয়ার প্ল্যান আমরা অন্য একটা স্টেটে যাব যেখানে আজকে আমরা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু কোচকাজ করে নিয়েছি যেন তাড়াতাড়ি বাহির হয়ে যেতে পারি তার মধ্যে আমি সবাইকে তুলে উঠে উঠে গিয়েছি আমরা তো সবাই আমরা বাইর হয়ে গেলাম বাট আজকে আমাদের লাখটা এতই খারাপ যে অনেক অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো যেহেতু আমরা অনেক দূরে যাবো অ্যাজ ইউজাল ফায়ার্সকে কিছু একটা দিয়ে গাড়ির মধ্যে বেজি রাখা লাগে তার জন্য আমি ওর জন্য এই এই টয়টা কিনে নিয়েছি এটা একটা রাইটিং বোর্ড সাথে একটা স্টোরি বুক আছে তো আমি ওকে এটা টয়টা খুলে দিচ্ছি ফায়ার মাসা অনেকক্ষণই টয়টা দিয়ে বিজি ছিল অনেক কিছু কি করেছে স্টোরি বুকটা পড়েছে তো অনেকটা অনেকটুক টাইমে বিজি ছিল বাট যখনই ও এটাও দরকার নেই তখনই সে কিছুক্ষণ মোবাইল দেখেছে তো এইভাবেই ওর সময় পার হয়েছে যেহেতু আমরা যাব অন্য একটা স্টেটে যাচ্ছি তো আমাদের বাইরে থেকে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লাগে ওইখানে পৌঁছাইতে আমরা আমাদের নিজেদের গাড়ি দিয়ে যাচ্ছি তো অত আর প্রেশার নাই তো এই যে মেজে এটা দিয়ে খেলাধুলা করছে তো আমরা যেখানে যাবো সেই জায়গাটার নাম হচ্ছে ক্যানবেরা এটা হচ্ছে অস্ট্রেলিয়ার আর আরেকটা স্টেট আমরা থাকি হচ্ছে নিউ সাউথ ওয়েলস আর ওইটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি অস্ট্রেলিয়া হচ্ছে ছয়টা স্টেট আছে আমরা থাকি নিউ সাউথ আর এখন আমরা যাচ্ছি হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটোরিতে যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী ওইখানে যখন আমি প্রথম প্রথম অস্ট্রেলিয়া এসেছি আমি মনে করতাম কি সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী আসলে সিডনি অস্ট্রেলিয়ার রাজধানী না অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা তো কেননা ওইখানে অস্ট্রেলিয়ার সংসদ ভবন ওইখানে আছে তো আরও অনেক সরকারি অফিসগুলো ওই 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 স্টেটে আছে তো সেই জন্যে আব্বুকে ওইটা দেখতে নিয়ে যাওয়া তো আজকে আমরা দেখতে যাব হচ্ছে একটা কয়েন ফ্যাক্টরি আর হচ্ছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট এই দুইটা জিনিসে আজকে দুইটা জায়গায় আমরা আজকে দেখব যেহেতু যেতে যেতে আমাদের অনেক টাইম লেগে গিয়েছিল তো এর বেশি আমরা আজকে আর দেখতে পারবো না তো আবার কালকে আমাদের কালকে আমরা ওখানে যেহেতু আর থাকবো কালকে আমরা দুইটা আরও দুইটা জায়গা ভিজিট করব তো সেটা আমি কালকে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে আমরা এই যে যাচ্ছি বাট অনেক বৃষ্টি হচ্ছে আমাদের সাথে আমাদের আরেকটা ফ্রেন্ড যাওয়ার কথা ছিল কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে ওরা আমাদের সাথে যায়নি ওরা ওয়ান ডে ট্রিপে যাওয়ার কথা ছিল ওরা থাকার কথা ছিল না সেজন্য ওরা আর যায়নি তো আমরা আমরাই রওনা হয়ে গেলাম তো অনেক বেশি তারপরও আশেপাশের ভিউ দেখতে ভালোই লাগছিলো অনেক ভালোই লাগছিলো আর অস্ট্রেলিয়া একটা জিনিস কি মানে মাইলের পর মাইল মাইলের পর মাইল শুধু সেম সিনারি সেম সিনারি মানে বোর্ড লাগে দেখতে দেখতে একদম সেম সিনারি মাইলের পর মাইল এই যে ফাবিয়া একটু খেলাধুলা করছিল ফায়াজ এটা দিয়ে অনেকক্ষণ খেলে সে আর ওটা প্রয়োজন নেই তো ফাবিয়াকে দিলাম তো ও একটু আঁকি করছিল। যাই হোক ওরা এইগুলো নিয়ে আমি আরও কিছু খেলনা টেলনা ওদের জন্য নিয়ে এসেছিলাম তো ওরা গাড়িতেগুলো নিয়ে খেলছিলো যখন বড় হচ্ছিলো তখন একটু মোবাইলে কার্টুন দেখছিল। এই এভাবেই এভাবেই চলছিলো তো আমরা যেতে যেতেই ভাবছিলাম আর দোয়া করছিলাম যেন ক্যানবেরা পৌঁছিয়ে যেন বৃষ্টি না হয় অ্যাটলিস্ট তাহলে আমরা ভালোভাবে জায়গাগুলো ঘুরে দেখতে পারবো তো আলহামদুলিল্লাহ ক্যানবেরা যাওয়ার পরে সানি ছিল কোনো বৃষ্টি ছিল না তো আমরা যেভাবে আমাদের প্ল্যান ছিল ওইভাবে আমরা সব কিছু ঘুরে দেখতে পেরেছি তো খুব ভালো লেগেছে আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জন্যে যে আমি আব্বুকে কিছু নতুন নতুন জায়গা ভিজিট করতে নিয়ে যেতে পেরেছি তো আমরা যেতে যেতেই মাঝখানে একটা রেস্ট এরিয়া ছিল তো ওখানে আমরা চা কফি খাওয়ার জন্য থেমে গেলাম তো আব্বু ওরা সবাই ভিতরে ঢুকলো তো আমি একটু এদিকে বাইরে হাইটা হেঁটে দেখছিলাম কেমন জায়গাটা বাট অনেক বৃষ্টি হওয়ার কারণে মেঘলা আর কেমন কুয়াশাচ্ছন্ন আশেপাশে পুরো পরিবেশটা দেখা এরা সবাই আছে কোথাও না কোথাও যাচ্ছে এটা একদম হাইওয়ের মাঝখানে একটা রেস্ট এরিয়া তো আমরাও এখানে আসলাম তো অনেকক্ষণ চা কফি খেয়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি এই যে ফায়েদার ওর বাবা আমরা গাড়ি চলে যাচ্ছি আমরা এখন আবার রওনা হব আমাদের উদ্দেশ্যে তো খুব সুন্দর দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা গল্প করছিলাম সব কিছু নিয়ে তো ফায়াস ভাবি হ্যাঁ মাঝে মাঝে খুব একটু বিরক্ত করে বাট মিস ওকে ওরাও এনজয় করছে ওখানে গিয়ে যাওয়ার পর ফায়াস খুব খুশি হয়েছে যখন সে দেখেছে যে কয়েন ফ্যাক্টরি ও খুব মানে খুব ইন্টারেস্টিং লাগছিল ওর কাছে তো ও এখন এখানে একটা পিকচার এঁকেছে তো ও পিকচারের মধ্যে বাবা মা আর ওর বোন আর ও নানা ভাইয়াকে এঁকেছে তো এটা ও বলছিলো তা আমি জিজ্ঞেস করছিলাম তুমি কাকে কাকে এঁকেছে বলো তখনও বলছিলো এটা আমার আম্মু মা বাবা ফাবিহা ফাইয়াজ আর হচ্ছে নানা ভাইয়া তো ওর ছবি আঁকার এটা দেখে খুব ভালো লাগলো যে ও নানা ভাইয়াকে বাদ দেয়নি সবার সাথে নানা ভাইয়াকেও এঁকেছে ছবির মধ্যে অ্যাড করেছে তো আমরা যেতে যেতে মাঝখানে একটা লুক আউট ছিল তো সবাই ভিজিটররা এখানে এসে দেখছিলো তো আমরাও নেমে গেলাম তো এই যে আউট দেখতে খুব সুন্দর লাগছিল ভিডিওতে অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু সামনাসামনি জায়গাটা অসম্ভব সুন্দর আমার কাছে অনেক সুন্দর লেগেছে তো এখানে আবার অনেকে বেলুন রাইড করছিলো এখানে বড়ো বড়ো পাহাড় আছে পাহাড় থেকে বেলুনে করে ওরা এই এখানে মাঠে এসেই নামছিলো তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম ভালোই লাগছিল ভিউটা দেখতে আমি জানি না কেন ভিডিওতে এরকম এসেছে কিন্তু সামনাসামনি জায়গাটা অসম্ভব সুন্দর দূর থেকে পাহাড়গুলো দেখা যায় অনেক ভালো লাগে দেখতে তো আমরা খুব এনজয় করছিলাম তো এখন আমরা এখানে কিছুক্ষণ থেকে আমরা এখন আবারও ক্যানভারার দেশে চলে যাবো আমাদের আর এখান থেকে ক্যানবেরা এক ঘন্টা দেড় ঘন্টার মতো আছে পথ বাকি তো আমরা এখন প্রথমেই আমরা এখন যাব হচ্ছে ক্যানবেরা কয়েন ফ্যাক্টরিটা দেখতে তো আমরা আবার রওনা হয়ে গেলাম তো এর মাঝখানে আমি একটা কথা বলে নিই যে আমি একদমই ব্লগিংয়ে নতুন আমি জাস্ট কিছুদিন হলো ব্লগিংয়ে স্টার্ট করেছি তো আমার কথাবার্তা আর আমার ভিডিওতে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ব্লগিং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর অল্প সময়ের ভিতরে আমি অনেকজন সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছি তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে তো আমরা অনেক কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যে তো আমরা যাচ্ছি যেতে যেতে পথে হচ্ছে না কিন্তু হ্যাঁ আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যে তো ভিডিও তো অনেক অল্প সময়ই দেখা যায় কিন্তু অনেকটুকু টাইমে লেগেছে যে আমরা চলে আসছি হচ্ছে অস্ট্রেলিয়ান কয়েন ফ্যাক্টরি যেটা হচ্ছে ওরা বলে রয়্যাল অস্ট্রেলিয়ান মিন্ট তো আমরা এখন ভিতরে ঢুকছি ভিতরে যাব এখন এখানে কোনো টিকিট কাটা লাগে না কোনো কিছুই না সব কিছু ফ্রি ভিতরে শুধু অল্প কিছু সুবিনিয়ার বিক্রি করে এরা ওইটাই আপনাকে কিনে নিতে হবে তাছাড়া সব কিছু ভিতরে যা যা দেখতে চান সবই ফ্রি কোনো টিকিট কাটা লাগবে না সব এসে সেখানে ফ্রি এটা দেখে তো ঢোকার ঢোকার শুরুতেই যে অনেক অনেকগুলো ডলার ওয়ান কয়েন ওরা এভাবে সাজিয়ে রেখেছে খুবই সুন্দর লাগছিল দেখতে তো এই যেখানে কিছু সুবিনিয়র আরও কিছু হিস্ট্রি হিস্ট্রি এগুলো ওরা সাজিয়ে রেখেছে তো একটা যুক্তি একটা ছোট্ট একটা বাইরে মেশিন আছে যেটা দিয়ে সবাই নিজেরা কয়েন তৈরি করে ওরা বলছে কি নিজে নিজে কয়েন তৈরি করে তো মেশিনে কিছু ডলার দিলে এখানে দিলে তো ওই বড়ো মেশিনটা দিয়ে একটা নতুন ডল ওয়ান ডলার কয়েন বেরিয়ে আসে একটা কার্ডসহ যেন এটা সুভিনিয়রের মতোই সে নিজে সংরক্ষণ করার জন্যে তো ফায়াজ এটা করছিল তো এই যে ফায়াজ একটা কার্ডসহ কয়েন পেয়ে গেল তো কার্ডের মধ্যে কয়েনের অল্প করে কিছু হিস্ট্রি লেখা আছে কিভাবে কী এগুলো হয় তো কয়েনটা একদম চকচক একদম নিউ একটা ওয়ান ডলার কয়েন তো ওইটা নিতে আমাদেরকে থ্রি ডলার পে করতে হয়েছে ওইখানে মেশিনে দিয়ে দেওয়া লাগছে থ্রি ডলার পে করে আমরা এই ওয়ান ডলার কয়েনটা পেয়েছি ফাইনাল খুব এক্সাইটেড দেখে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো এটা হচ্ছে তালায় তো আমরা এখন উপরের তালায় চলে যাব। তলায় হচ্ছে মেইন এই যে এটা হচ্ছে উপরতলা আমরা চলে এসেছি উপরতলায় হচ্ছে সব কিছু লেখা আছে কিভাবে কয়েন ফ্যাক্টরি তৈরি হয়েছে কারা কয়েন ফ্যাক্টরি তৈরি করেছে এই সবগুলো লেখা আছে এখানে কত সালে এটা তৈরি হয়েছে এইসব বলা বলে বলা আছে তো সামনের সামনের কিছুটুক জায়গা হচ্ছে এগুলো বলার কিছু হিস্ট্রি দেওয়া এরপরে হচ্ছে ফ্যাক্টরিটা আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আমার যতটুকু মনে পড়ে এই কয়েন ফ্যাক্টরিটা উনিশশো সালে ওপেন করেছে ও ক্যানবেরা মানে অস্ট্রেলিয়ার ফেডারেল ক্যাপা ক্যাপিটাল সিটি অফ ক্যানবেরা এটা প্রথম ওপেন করেছে এই যে এটা এগুলো হচ্ছে মেশিন আমরা উপর থেকে দেখি উপরে ওরা এমনভাবে এটা তৈরি করেছে যেন আমরা উপর থেকে দেখতে পারি আর বিভিন্ন বিভিন্ন জিনিস ওরা দিয়ে রেখেছে টিভির মতো অনেক কিছু যেন মানুষ জানতে পারে মেশিনগুলো কীভাবে কীভাবে কাজ করে যে এই জিনিসগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেখা যায় যে কোন মেশিনের মাধ্যমে কোনটা হচ্ছে এগুলো বলা আছে তো আমরা যেহেতু আমাদের নিজেদের গাড়ি করে এসেছি তো আমাদের তো কোনো প্রবলেম হয়নি আর যারা নিজেদের গাড়ি আর এমনি আসতে চায় ভিজিটর ওদের জন্য এখানে অনেক বাস সার্ভিস আছে তো ওরা ওইভাবে ওইভাবে আসতে পারে বাসে করে অনেকে ট্যুর ট্যুর দেয় ওইভাবে আসতে পারে তো এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ফায়ার্স খুবই এক্সাইটেড ফায়ার্স এই জিনিসগুলো খুব পছন্দ করে তো একদম শেষের দিকে ওরা এইভাবে সুন্দর করে একটা ফটোশ্যুট করার জন্য জায়গা তৈরি করে রেখেছে তো আমরা অনেক ফটো ওখানে তুলেছি অনেকেই তুলছে ওই জায়গাটা খুব সুন্দর তো যেহেতু স্যাটারডে ছিল তো সব মেশিনগুলো বন্ধ ছিল ফ্যাক্টরিটা বন্ধ ছিল যদি আমরা উইকডেজে আসতাম তাহলে আমরা দেখতে পারতাম যে মেশিনগুলো কীভাবে চলছে তো এই একটা মেশিন শুধুমাত্র ভিজিটরদের আকর্ষণের জন্য চালিয়ে রাখে ওরা ওখানে লেখা ছিল তো আমরা ওখানে দেখে দেখে তো আমরা এখন বাহির হয়ে গেলাম তো এখন আমাদের এখন আমরা যাব হচ্ছে অস্ট্রেলিয়ার সংসদ ভবন দেখতে তো এই যে আমরা অস্ট্রেলিয়া সংসদ ভবন চলে আসলাম এটা পার্লামেন্ট অফ অস্ট্রেলিয়া তো এখানে এখানে খুব ইজি সবাই সবাই এখানে ভিজিট করতে পারে সবাই দেখতে পারে বাংলাদেশের মতো এত রেস্ট্রিকশান নাই যে কোনো ভিজিটার ভিতরে ঢুকতে পারে আবার বলবো এখানে ঢুকার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগে না মানে কোনো টিকিট কাটা লাগে না যে যেতে চায় সেই নিজে থেকেই এখানে আসতে পারবে জাস্ট এখানে একটু চেকিং টেকিং হয় অনেক পুলিশ টুলিশ আছে এরা জাস্ট বেগটাকে চেক করবে আর ভিতরে ঢুকতে এমনিই ঢুকতে দেবে তো আমি সব কিছু দেখছিলাম অতটা শ্যুট করিনি শুধু জাস্ট মেইন রুম দুইটা শ্যুট করলাম এটা হচ্ছে একটা রুম ওদের ওদের দুইটা এরকম বড় বড় রুম আছে সিনেটরদের জন্য একটা হচ্ছে গ্রিন রুম আর একটা হচ্ছে পার্পল রুম তো এই যে নিচে হচ্ছে সবাই বসে আর উপরে হচ্ছে দর্শকরা বসে তো খুব সুন্দর খুব সুন্দর দেখতে খুব ভালোই লাগছিল লাগছিল ওখানে তো এটা হচ্ছে আরেকটা আরেকটা সিনেটরদের রুম এটা হচ্ছে রেড কালারের তো এরকম কয়েকটা আছে তো আমি সবগুলো শ্যুট করিনি দুইটাই করেছি তো আমরা ওখান থেকে বাইর হয়ে গেলাম আমরা অনেকক্ষণে ছিলাম ওখানে অনেক কিছু দেখার মতো ছিল ওখানে অনেক কিছু মিউজিয়ামের মতো করে রেখেছিলো ওরা আমরা ওগুলো দেখেছি অনেক তো এত বেশি শ্যুট করিনি এগুলো সামনাসামনি দেখতেই ভালো এগুলো ব্লগিংয়ে দেখতে ভালো লাগবে না সেই জন্য আমি আর শ্যুট করিনি তো আমরা এখন লাঞ্চ করতে চলে যাব তো এই যে আমাদের লাঞ্চ আজকে আমরা একটা মালয়েশিয়ান হালাল রেস্টুরেন্টে লাঞ্চ করেছি তো লাঞ্চ শেষ করেই আমরা আমাদের হোটেলে চলে এসেছি এটা হচ্ছে আমাদের হোটেল আদিনা আমরা এই হোটেলে এক রাত স্টে করেছিলাম পরের দিন সকালবেলায় আমরা চলে গিয়েছি এখন বাজে প্রায় সাড়ে চারটা কি পাঁচটার মতো এ হচ্ছে আমাদের হোটেল রুম আমরা চলে আসলাম তো আমরা এখন আমি সবাইকে বাচ্চাদেরকে ফ্রেস টেস্ট করে দিয়ে আমরা আর আজকে কোথাও বাহির হইনি যেহেতু আগামীকাল সকালে আমাদের আরও কিছু প্ল্যান আছে তো আমরা সবাই রেস্ট করেছি যেহেতু আমার হাজব্যান্ড অনেক ড্রাইভ করেছে ও টায়ার্ড তো আমি আর চাইনি যে আজকাল বাহির হতে তো এটা হচ্ছে জাস্ট অল্প কিছু ভিউ আমার হোটেল রুম থেকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও কথা হবে আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ